আমার স্বামী ছেলেকে দরজার সাথে বেঁধে ওদের সামনে আমায় ধর্ষণ করল, ধর্ষিতা নারী রহিমা। ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে গেছিলাম, সে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করল আমায়, কলেজের ধর্ষিতা মেতানিয়া। খুব গরিব ছিলাম, তাই মাইনষের বাড়ি কাজ করতাম। একদিন মালিকের বউ বাড়িতে ছিল না, আমি ঘর মুছতেছিলাম, তখন মালিক আইসা দরজা বন্ধ করে আমার ইচ্ছা মতো ধর্ষণ করল। ধর্ষিতা কাজের বুয়া আসমা বেগম নিজের জন্মদাতা পিতা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে ধর্ষণ করল আমায়। অভাগী ধর্ষিতা মেয়ে মৃত থানমুন্ডি। কলেজে যাওয়ার সময় বখাটে ছেলেরা ডিস্টার্ব করে, তাই থানায় ডায়েরি করতে গেছিলাম আমি আর আমার ছোট ভাই। ভাইরে দোকানে যাইতে বললা, আমাকে পিস্তলের ভয় দেখায় ধর্ষণ করলো আমায়। কামালগাঁও মডেল থানার লাইকি।